হ্যালো এভরিওয়ান, অ্যাকচুয়ালি একটা ইনসিডেন্ট ঘটে গেছে, তাই ভিডিওটা করা। আমার রিউনিয়নে প্রোগ্রাম ছিল, ওই ভিডিওটা আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি, তো হয়ে যাবে মেবি 10-12 দিন আগে। তো ওখানে আমি পারফরমেন্স করার পর তবলাগুলোকে ব্যাকসাইডে, স্টেজের ব্যাকসাইডে যেমন নর্মালি হয় রেখে দিয়ে এসেছিলাম। তো দেন প্রোগ্রাম প্রোগ্রাম হওয়ার পর আমি আর তবলাটা খুলেও দেখিনি, যেভাবে প্যাকিং ছিল ওইভাবে আমি নিয়ে আমার ল্যাবে রেখে দিয়েছিলাম। তো মেবি কেউ পেছনে বাজানোর চেষ্টা করেছিল কিছু একটা, যাই হোক আমি তো বুঝতে পারিনি। তো খুলেও একবার দেখা হয়নি, তো ওটা পুরো ক্র্যাক ধরে দিয়েছে। একবার দেখুন আপনারা কীভাবে ক্র্যাকটা এসেছে। তবলাটা ঠিক আছে, কিন্তু এই দিঘিটা পুরো, অ্যাকচুয়ালি এটা আমার মাটির, তো পুরোটাই ক্র্যাক ধরে দিয়েছে পুরোটাই। তো এর জন্য ঠিকঠাক আওয়াজও আসবে না, পুরোটাই তো ক্র্যাক ধরে দিয়েছে। খুবই খারাপ লাগে। আমি আমার বন্ধুদের সঙ্গে সামনে ছিলাম আমার পারফরমেন্সের পর, আমার পেছনে যে কীভাবে কী হলো, যাই হোক যা হওয়ার তো হয়ে গেছে। তো যারা করেছে তাদের উদ্দেশ্যে এটুকুই বলা যে ভাই তোরা চেষ্টা করলে পরের বার থেকে একটু, মানে এগুলো অ্যাকচুয়ালি খুব প্রিয় জিনিস হয় যাদের মিউজিক, তো তাই এই মিউজিক ইনস্ট্রুমেন্ট কিছু যদি ভেঙে যায় খুবই খারাপ লাগে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন মনকে এটাই সান্ত্বনা দিয়ে বোঝাতে হবে যে পুরোনো গেলে নতুন আসবে। তো অলরেডি আমি একটা অর্ডারও করেছি এর জন্য। তো আমি আমার পড়াশোনা ও কাজের মাঝখানে যখনই ফ্রি টাইম পাই আমি তবলা বাজানোর চেষ্টা করি বা মিউজিক রিলেটেড কিছু করার চেষ্টা করি, এটা আমাকে অ্যাকচুয়ালি আমার মন ভালো করে দেয়। তো এগুলো আমি ভিডিও আপলোডও করি, তো আপনারা সবাই ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন, থ্যাংক ইউ তার জন্য। কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং, থ্যাংক ইউ অল।